আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আমার আজকের রেসিপিটা হচ্ছে কবুতরের মাংস। তো এই কবুতরগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে আনি, এগুলো আমার ঘরে পোষা কবুতর। আর দেখেন দেখতে কেমন মায়া লাগে। আমি এখানে 5টা কবুতর নিয়েছি রান্না করার জন্য। তো আপনাদেরকে 2টা দেখাচ্ছি, দেখতে আমার কাছে অনেক মায়া লাগতেছে। আর এগুলো একটু একটু উঠতেও শিখছে, তাই চলে যেতে চাচ্ছে। আর এগুলো আমার ছেলে অনেক শখ করে পোষে আমাদের ছাদের মধ্যে। তো ওখানে আমার 17 জোড়া কবুতর হয়েছে 5 জোড়া কবুতর থেকে। তো আজকে 5টা নিয়েছি খাওয়ার জন্য। তো এগুলো এখন আমি জব করে পরিষ্কার করে নিব। আমি সব কবুতরগুলোকে জব করে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে রান্না করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। আর তেলটা একটু সামান্য গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। পেঁয়াজের মধ্যে লবণটা আগে দিলে তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়, তাই আমি লবণটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। দিয়ে আমি আদা রসুনগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে আরও 1-2 মিনিটের মতো ভেজে নেব। এখন আমি এখানে কবুতরের মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলাকে 5-6 মিনিটের মতো সিদ্ধ করে নিব কবুতরের মাংস থেকে, না হলে একটা গন্ধ আসে। আর এভাবে সিদ্ধ করে নিলে তাহলে কবুতরের মাংস যে গন্ধটা আসে ওই গন্ধটা চলে যাবে। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে 7-8 মিনিটের মতো রান্না করে নেব। তো 8 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর দেখেন মাংস থেকে অনেকটা পানি বের হয়ে গেছে। আর এভাবে যদি কবুতরের মাংসটা রান্না করা হয় তাহলে খেতে অনেক টেস্ট হয়, আর কবুতরের মাংসের যে একটা গন্ধ ওটাও আসে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন আমি সব মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। আর মিশানো হয়ে গেলে এগুলাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর দেখেন মাংস থেকে যে পানিগুলো বের হয়েছে এগুলো একদম টেনে গেছে, টেনে তেল উঠে গেছে উপরে। আর এখানে আমি আলাদা